গাইস, ইটস শোনক, সুন্দর একটা সন্ধ্যাবেলা তোমাদের সুস্বাগত। তো যাই হোক, আজকে এখান থেকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটি স্টার্ট করছি। সকালবেলা এক কথায় ল্যাদ খাচ্ছিলাম, তার জন্য ব্লগটি স্টার্ট করা হয়নি। তো যাই হোক গাইস, ফার্স্ট ইন্ট্রোটা দিয়ে নিই। কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকে এখন সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি? সন্ধ্যাবেলা তোমরা তো আগের, আর একটা কথা, আগের ব্লগটাই দেখছি, মানে রিসেন্ট কিছু ভিডিওতে তোমরা ভালো সাপোর্ট দেখেছিলে, কিন্তু আগের ভিডিওটাই মানে ভিউজ অত্যন্ত ডাউন গেছে। তো যারা যারা এখন আগের ভিডিওটা দেখোনি, তারা একটু মানে ভিডিওটা চেক আউট করে এসো, নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে। তো যাই হোক, এখন আমরা মানে যাচ্ছি মেলাতে। মেলাতে যাবো, আরও অনেক কিছু করবো। আর মানে তোমরা টাইটেল টেলার সব কিছু দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। সো অলরাইট গাইস, প্রথমে লোকে মেলায় এসে প্রথমে মেলাটাকে ভালো করে দেখে, কে কে এসেছে, কোন মালটাল এসেছে ভালো করে দেখে। আর আমরা কী করি, আমরা প্রথমে নাগরদোল্লা চড়ার জন্যে প্রথমেই এসেছিলাম, তারপরে আমার বদনটাকে একটু দেখে নিলাম, তারপরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম, তারপরে সুন্দরভাবে নাগরদোল্লায় চললাম। নাগরদোল্লায় ওঠার পরে একটু চলে আসলাম কিছু খেতে, কারণ ভাই ইঞ্জিনে কিছু দিতে হবে, তবে তো আমাদের চলবে, তারপর তো আমরা তোমাদের সামনে মানে ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, কিছু খেতে আসলাম। তো মানে মেলাতে না, মেলাতে চাউমিন বা মোগলাই এসব মানে কোয়ান্টিটির পরিমাণ খুব অল্প। বলো কি, তুমি সত্যি বলছো? যার জন্য ভাবলাম যে এগরোল নেওয়া যাক, একটা রোল খাই, তারপরে দেখা যাক কি খাই না কেন। তা এই যে দুটো রোল চলে এসেছে বলার সাথে সাথে দিয়েছে, আর এরা মানে মস্তানি করে তিনজন সামনে বসতে গেছে, দেখো ফ্যান আছে বলে সামনে বসতে গেছে। তো যাই হোক, ওরা ওখানে বসুক, আমরা এই 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 ছেলেটা আর আমি, আমরা দুজন এখানে বসছি। সো গাইস, মানে আমরা তো রোল খেলাম, তারপরে মানে এদের দিয়েছিল চাউমিন। তো কি বলতো, চাউমিনটা এত পরিমাণ স্পাইসি, সে খেতে খেতে মানে এখনো শিশাচ্ছি, মানে প্রচুর স্পাইসি। জানতো চাউমিনটা মানে ওদের মানে রিয়াকশন দেখেই তো বুঝতে পারছো কিরকম ঝাল, মানে মেলাই সবার জন্য বানাই তো অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছে তারা। 15 মিনিটস লেটার, মানে এগ রোল চাউমিন সব কিছু খাওয়ার পরে আবার খেতে চলে আসলাম, মানে মনে হচ্ছে আমরা তো ভাই মানে আমাদের গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নেই। ও মাই গড, ওয়াও, আমরা মেলায় জাস্ট খেতে এসেছি, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, চলে যাবো। এই যে এই জিনিসটা, এই জিনিসটা মেলায় এসে আমরা প্রথম খাচ্ছি, কোনোদিন খাইনি। এই জিনিসটার নাম কি? কোলা। কোলা খেতে কিরকম? আর ওরা একবার দুবার খেয়েছে, আর আমি এখনো মানে একবারও খাইনি, জানি না ঠিক কেমন হবে। এই সব কি ম্যাঙ্গো? তুই ম্যাঙ্গো? ম্যাঙ্গো তুই? তো যাই হোক গাইস, এরা বললো খেতে, আমি কোনোদিন মানে এই এইগুলো ট্রাই করিনি। সো একবার যখন ওরা খাচ্ছে তো একবার ট্রাই করে দেখাই যাক। এ খেতে কিরকম রিক? ভালো? এ কিভাবে খেতে একটু দেখিয়ে দে। ঠিক বলেছো। সো গাইস, মোটামুটি আমারও খেতে ভালোই লাগলো। এই টাকা এখান থেকে উঠে যাক, হাতে এখনো আছে, এখন খাতি খাতেই বাড়ি যেতে হবে। আর কি নয় কই? ওই যা বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। দি নেক্সট ডে। সো অলরেডি গাইস, মানে দ্বিতীয় দিন, নেক্সট দিন আমি আবার ব্লগটা তোমাদের সামনে কন্টিনিউ করছি। সো যাই হোক, আগের দিন যারা যারা ছিল, এরনি, হাসুদিক, তারপরে নয়ন, তারা তারাই আছে। সো আবারই মেলার ব্লগ দিচ্ছি, আগের দিন ব্লগটা দিইনি, বিকজ মানে আগের দিন ব্লগটা অত্যন্ত ছোট হয়ে গেছিলো, তার জন্য ব্লগটা তোমাদের সামনে আপলোড করিনি। এখন মেলার দিকে যাবো, সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। कौन है ये लोग, कहां से आते हैं? बंद कर, बंद कर। ओ नाइस, ओ একটু জিনে নিলেই হবে।
রনি রনি তো ওটা আছে, তুই এটা কেন কিছু কোন গার্লফ্রেন্ডের জন্য? আপনি আর মেলায় থাকতাম না নিতাম বুঝলে কাকা। বিরিয়ানি সেল চলছিল, সেখান থেকে বিরিয়ানি খাবো, তো এখন এসে দেখি বিরিয়ানি নেই, তার জন্য মোগলাই দিলাম, মোগলাই অর্ডার করলাম, তো সবাই মোগলাই খাবে, আমি ওদের সাথে খাবো। তো যাই হোক, মানে এই জায়গায় এমন একটা জায়গা যে এখানে ফ্যান ফ্যান দিচ্ছে, দেখো এই গরম, এখন 41°, 40° মানে এইরকম পরিমাণ তাপমাত্রা, এই গরমের ভিতরে যদি ফ্যান না থাকে তাহলে ভাই মানে দেখাচ্ছ অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে তোমাদের সামনে কথা বলতে পারছি না, এত পরিমাণ গরম। আর একটু থাকলে মনে হয় এখানেই হার্ট ফেল করে মরে যাবো, কিরকম গরম লাগছে রে, সেই গরম কিছু বলার মতো নেই, এত পরিমাণ গরম। আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, মানে গরমে পুরো সেদ্ধ হয়ে গেল। A few moments later. So, online guys, এই দেখো এটা আমার মোগলাই, এটা রনি, এটা সো। যাই হোক গাইস, সবার মোগলাই আসা কমপ্লিট, তোমাদের আর কি রিভিউ দেবো, যে অনেকে যেরকম ফুড ব্লগাররা রিভিউ দেয় না যে এটা অনেক স্পাইসি বা এটা অনেক মানে কোয়ান্টিটির পরিমাণ কম, আমি ভাই ফুড ব্লগার না, তাই তোমাদের ওরকমভাবে রিভিউ দিতে পারবো না। সো যাই হোক, মোগলাই খাওয়ার কী দেখাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আমি আমার ব্লগটা কন্টিনিউ করবো। সো গাইজ, আজকের ব্লগটা এটুকু, যদি তোমাদের ব্লগটা 1% ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল 9টার সময়, ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা গাইজ।